फ्रेंड्स गुड इवनिंग वेलकम बैक टू माय चैनल। आज हे शुक्रवार, आज हे शुभ जन्माष्टमी तिथि। सकल के जाने शुभ जन्माष्टमी तिथि प्रीति और शुभेच्छा। तुम्हारा निश्चय खूब भलो आज और हमें भीषण 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 भलो आची। आज आसते एकटू देरी हो गल तर कारण सकाल एक व्यस्त तो सकाल की करो तुम्हारे साथ अवश्य शेयर करब, तुम्हारा निश्चय देखते चाओ तो चलो देखे नहीं कि करल सकाल। এখন আমি চলে এসেছি আমার ঠাকুর ঘরে। আমি এখন আলপনা দিয়ে নিচ্ছি, লক্ষ্মী পুজো হোক বা জন্মাষ্টমী, যে কোনো পুজোতেই আমার আলপনা দিতে ভীষণ ভালো লাগে, তাই আমি এখন আলপনা দিয়ে নিচ্ছি। এবার চলো ঠাকুরকে স্নান করাতে হবে। দেখো আমি আমার লোকনাথ বাবাকে একটা থালায় সুন্দর করে নামিয়ে সাজিয়ে নিয়েছি, এখন আমি ঠাকুরকে স্নান করাবো। আমি আগে আমার বাবাকে খুব সুন্দর করে স্নান করাবো মধু দিয়ে, তারপর তোমরা দেখতে থাকো আমি কীভাবে স্নানটা করাই। আমি প্রত্যেকবারই জন্মাষ্টমীতে আমি আমার লোকনাথ বাবারই পুজো করে থাকি, তোমাদেরকে আমি আগেও বলেছি। আমি ওনাকেই গোপাল মেনে পুজো করি, আমার ভীষণ ভালো লাগে, উনি আমার আরাধ্য দেবতা। এবার হয়ে গেছে আমার, আমি ঠাকুরকে ফুল দিয়ে দিলাম। এবার আমি ঠাকুরকে আমার আসনে বসিয়ে নেব। ঠাকুরকে দেখো আমি সুন্দর করে সাদা রঙের একটা পোশাক পরিয়ে দিয়েছি, আসনটাকে সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে। এবার আমি আমার ঠাকুরকে সাজিয়ে নিচ্ছি। এবার আমি আমার ঠাকুরকে রাজবেশে সাজিয়ে নেব। আমার যেরকম আমি যতটুকু পারি ততটুকুই করি, আমার খুব ভালো লাগে। আমি ঠিক যেভাবে পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা আমাকে জানাবে কেমন লাগলো। ঠাকুর সাদা খুব পছন্দ করেন, সেই জন্য সবই সাদা, ওনার আসনটাও সাদা, ওনাকে যে ড্রেসটা পরানো হয়েছে সেটাও সাদা। এখন আমি ঠাকুরের আসনের সামনে একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আমি নিচেও একটু ফুল দিয়ে দিচ্ছি। এবার দেখো আমার ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে আমি রেডি করে বসিয়ে দিয়েছি। এবার ঠাকুরকে একটা চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। দেখো আমার পাশে সব ঠাকুরের আসন আছে, সেখানেও আমি সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে রেখেছি, মালা পরিয়ে দিয়েছি। আমার সকালের পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে, এদিকে আমার ঠাকুরের আসনও তৈরি হয়ে গেছে। এবার চলো তোমাদেরকে নিয়ে যাই যেখানে আমি ঠাকুরের ভোগ তৈরি করছি। দেখো আমার বাবাকে কি সুন্দর লাগছে দেখতে। এই যে দেখো এখানে রান্নার সমস্ত আয়োজন করা হয়েছে, মাসি আমাকে হেল্প করে দিচ্ছে।
অনেক রান্নাই হয়ে গেছে, এখনো চলছে। মাসি ভোগের রান্নাটা ভীষণ ভালো রাঁধে, ভীষণই ভালো রাঁধে, সেই জন্য মাসিকেই বলা হয়েছে করতে। মাসিকে আমি একটু হেল্প করে দিয়েছি ব্যাস। এখন চলছে, দেখতে পাচ্ছ মিডলে যে কড়াইটা আছে ওখানে হচ্ছে চাটনি, আর পাশের কড়াইটাতে হবে আলুর দম। রেডি করে নিচ্ছে সব কিছু, এবার যাই। মাসি চটপট ভোগের রান্নাটা করে ফেলছে, অনেক রান্না হয়ে গেছে। এই যে দেখো, এখানে মাসির ভোগ রাধা হয়ে গেছে। এখন মাসি ভোগটা ঠাকুরকে বেড়ে দিচ্ছে। মাসি ভীষণ সুন্দর করে ভোগটা বেড়ে দেয়, আমার ভীষণ ভালো লাগে দেখতে, খুব সুন্দর করে বেড়েছে। আমাদের বাড়িতে যেহেতু রাম ঠাকুর আছেন তো ওনাকেও দিতে হয়। এই যে দেখো, এখন পুজো করছে মাসি, ভোগটা পুরো সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়ে গেছে। এখানে খিচুড়ি ভোগ দেওয়া হয়েছে, এখানে আলুর দম আছে, ভাজা আছে, পাঁচ রকম সিদ্ধ ভাত আছে, কিছু সবজিও সিদ্ধ আছে, পায়েস আছে, চাটনি আছে, আর ঠাকুরকে তো মিষ্টি দিতেই হয়। এখন চলছে পুজো, তোমরা দেখতে থাকো। আর এখন হয়ে গেছে সন্ধ্যা, আমি দিচ্ছি প্রসাদ। বাবার এক বন্ধু এসছেন কাকু, ওনাকে আমি প্রসাদটা বেড়ে দিচ্ছি। তো চলো এবার কাকুকে একটু প্রসাদটা দিয়ে আসি। কাকু ওয়েট করছেন ওখানে, বাবার সাথে বসে বসে কথা বলছেন। চলো এবার যাই। এবার চলো তোমাদেরকে দেখাই, আমাকে আরও প্রসাদ রেডি করতে হবে। যেহেতু আমাদের ফ্ল্যাট আছে না, তো আমাদের ফ্ল্যাটে আলাদা আলাদা করে সবাইকে প্রসাদটা দিয়ে আসতে হয়, তার জন্য আমি এখানে প্রসাদের দেখো প্লেটগুলো রেডি করে নিয়েছি। আর আমি সকালে তো একবার ভোগ দেওয়া হয়েছে, আমি সন্ধ্যাবেলা ঠাকুরকে তোমরা দেখতে পাচ্ছ ভোগ দিয়েছি আর একবার। সেটা হচ্ছে তোমার লুচি, সুজি, তালের বড়া, এগুলো দিয়েছি, সেটা সন্ধ্যাবেলা। এখন আমি আরেকজনকে প্রসাদটা বেড়ে দিচ্ছি, উনি একটু দূরে নিয়ে যাবেন প্রসাদটা, সেই জন্য আমি একটু প্যাক করে দিচ্ছি প্রসাদ। সকাল থেকে আমরা প্রায় 7:30 থেকে আমরা ভোগ রেডি করছিলাম ঠাকুরের, প্রায় 10:30-11:00 পর্যন্ত হয়েছে। তারপর ঠাকুরকে সকালে তো খিচুড়ি, ভাজা, এই ভোগগুলো দেওয়া হয়েছে। তারপর সন্ধ্যাবেলা আবার যেগুলো দেখালাম, সুজি, লুচি, এই ভোগটা আমি দিই ঠাকুরকে, সেটা দেওয়া হয়েছে, সাথে পায়েসও করা হয়েছিল। পুজোর দিন বুঝতেই পারছো খুবই ব্যস্ততা, তবুও তার মধ্যে থেকে তোমাদের কথাও আমার ভীষণ ভীষণ মনে পড়ছিল, তো তাই জন্য তোমাদের জন্য একটু শ্যুট করেছি, তোমরা দেখো। ভগবানের কাছে প্রার্থনা করি, উনি যেন সকলের মঙ্গল করেন, সবাইকে খুব ভালো রাখেন, খুব ভালো থাকো তোমরা। দেখো আমার এখানে প্রসাদটা রেডি করা হয়ে গেছে, এখন আমি ওনাকে দিয়ে দেবো। অনেক দূরে যাবে সেই জন্য আমাকে একটু ভালো করে গুছিয়ে দিতে হচ্ছে, ভালো করে গুছিয়ে না দিলে পড়ে যেতে পারে। তো এখন মিষ্টিটা দেওয়া বাকি ছিল, সেই জন্য আমি মিষ্টিটা দিয়ে দিচ্ছি। এরপর আমাকে ঠিক করে দিয়ে দিতে হবে এটা।
সবাইকে প্রসাদ প্রসাদ দিয়ে এসে বসলাম, ভীষণ গরম লাগছে বলে চুলটা বেঁধে নিয়েছি। চলো দেখাই কে কি করছে। এখানে দেখো আমার হাজবেন্ড, মেশো, বাবা, বাবার এক বন্ধু কাকু এসছেন, সবাই মিলে এখানে বসে গল্প করছে। এই হচ্ছে আমার মাসি, আমাকে সকাল থেকে প্রচুর 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 হেল্প করেছে, না হলে আমি এতটা পুজো করতে পারতাম না। থ্যাংক ইউ। তো চলো এবার দেখি আর সবাই কে কি করছে। দেখি তো মা কোথায় গেছে, চলো দেখে আসি। এখানে দেখো মা আর মাসি দুজনে মিলে বসে জমিয়ে গল্প করছে। মাসি আমাদের বাড়িতে অনেক দিন বাদে এলো, সেই জন্য বেশ গল্প করছে। এবার চলো দেখে নিই আর কি হচ্ছে। এই যে দেখো এখানে মাসি বাবাকে আর আমার হাজবেন্ডকে খেতে দিয়ে দিচ্ছে। আজকে সারা দিন কি কি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। গুড নাইট।